ডায়াবেটিক রোগীদের জন্য যে ছয়টি খাবার মারাত্মক ক্ষতিকর। ডায়াবেটিস খুব পরিচিত একটি অসুখ, তবে পরিচিত অসুখ হলেও অনেক ডায়াবেটিক রোগীরা তাদের নির্ধারিত খাবারগুলো মেনে চলেন না, আর মেনে চলেন না বলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না এবং খুব দ্রুত অসুস্থ হয়ে যান। ডায়াবেটিক রোগীদের জন্য চিকিৎসকেরা খাবার নির্ধারণ করে দিয়ে থাকেন, কিন্তু তারপরেও অনেক ডায়াবেটিক রোগী তা মেনে চলেন না, নিজের যা ইচ্ছা হয় তাই খেয়ে থাকেন। তবে যে যাই খেয়ে থাকুন না কেন, কিছু নির্দিষ্ট খাবার আছে যা একেবারেই খাওয়া উচিত নয়। জেনে রাখুন খাবারগুলো সম্পর্কে। ক্যান্ডি, শুধুমাত্র চিনিতে ভরপুর ক্যান্ডি নয়, ডায়াবেটিক রোগীদের জন্য চিনির তৈরি কুকিজ, সিরাপ বা যে কোনো ধরনের পানীয় খুব ক্ষতিকর। এগুলো খেলে রক্তের সুগার অনেক বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে না, তাই ডায়াবেটিক রোগীদের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। ফলের জুস, ফলের জুস থেকে আস্ত ফল খাওয়াটাই অনেক বেশি স্বাস্থ্যকর, কারণ ফলে থাকে ফাইবার এবং কার্বোহাইড্রেট। কিন্তু সুপার শপ থেকে কেনা যে কোনো ফলের জুস কিনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে চিনি ও নানা ধরনের কেমিক্যাল যা ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলের জুস খেতে চাইলে বাড়িতেই চিনি ব্যবহার ছাড়া জুস বানিয়ে খেতে পারেন। কিসমিস, কিসমিস খাওয়া খুব স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিক রোগীদের জন্য কিসমিস ভালো নয়, তবে অন্য যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার থেকে কিসমিসের মতো ড্রাই ফ্রুট খাওয়া ভালো। তবে যে কোনো ফল যখন ড্রাই করা হয় তখন তাতে চিনির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, তাই তখন তা দেহের জন্য অস্বাস্থ্যকর হয়ে যায়। ফ্রেঞ্চ ফ্রাইজ, ডুবো তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্যকর নয়, কারণ এই খাবার দেহের ওজন বৃদ্ধি করে এবং রক্তে প্রয়োজনীয় সুগারের মাত্রা নষ্ট করে দেয়। ফ্রেঞ্চ ফ্রাই, আলু চিপস, ডোনাটস, এই খাবারগুলো একজন ডায়াবেটিক রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। তাছাড়া অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাই খেলে তা দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় ও হার্টের সমস্যা হয়ে থাকে। সাদা ব্রেড, শুধু সাদা ব্রেডই নয়, সাদা ভাত, সাদা পাস্তা, যে কোনো জিনিস যা সাদা ময়দা দিয়ে তৈরি, এগুলো সহজে হজম হলেও এই খাবারগুলোতে যেই মাত্রায় সুগার থাকে তা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো নয়। এই খাবারগুলো দেহের গ্লুকোজ নিয়ন্ত্রণে বাধা দিয়ে থাকে, তাই ডায়াবেটিক রোগীদের এই সাদা ময়দা দিয়ে তৈরি খাবারগুলো না খাওয়াই ভালো। ঘন দুধের তৈরি কোনো খাবার, দুধ খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য ভালো, কিন্তু কোনো খাবার যাতে দুধের পরিমাণ খুব বেশি, যেমন দই, দুধের তৈরি ক্রিম, চিজ, এই খাবারগুলো ডায়াবেটিক রোগীদের না খাওয়াই উত্তম। جزاك الله خيرا.